চট্টগ্রামের বাজারে আতপ চালের তীব্র সংকট তৈরি হয়েছে। সরকারি খাদ্য গুদামগুলোতেও কমে এসেছে মজুদের পরিমাণ। এই বাস্তবতায় সরকার আমদানি করে ঘাটতি মেটানোর চেষ্টা করলেও আতপ চালের প্রধান উৎস মিয়ানমারে হঠাৎ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সেখানেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে খুব শীঘ্রই এই সংকট কেটে যাবে বলে আশার কথা জানালেন জেলা খাদ্য কর্মকর্তা। এদিকে সংকটের অজুহাতে গেল 10 দিনের ব্যবধানে প্রতি কেজি চালে দাম বেড়েছে 3 থেকে 4 টাকা করে। ব্যবসায়ী আর মিলারদের দাবি, সিদ্ধ চালের মতো আতপ চালও ব্যবসায়ী পর্যায়ে আমদানি করার অনুমতি না দিলে কাটবে না অস্থিরতা। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। গেল আমন মৌসুমে বাজারে ধানের দাম চড়া থাকায় সরকারি খাদ্য গুদামে 1 কেজি চালও দেননি মিলাররা। ফলে দেশীয় উৎস থেকে 8 লাখ মেট্রিক টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে পুরোপুরি ব্যর্থ হয় সরকার। একদিকে করোনা মোকাবেলা, অন্যদিকে রোহিঙ্গাদের খাবার যোগাতে গিয়ে টান পড়ে খাদ্য গুদামে। সংকট কাটাতে প্রথম পর্যায়ে সিদ্ধ চাল আমদানিতে মনোযোগ দেয় খাদ্য বিভাগ। এতে আতপ চালের সংকট দেখা দেয় বৃহত্তর চট্টগ্রাম, সিলেট ও খুলনার একাংশে। এখন সরকার আতপ চালের কোনো অনুমতি এখন পর্যন্ত দেয় নাই আমদানি করতে। সরকারের গুদাম অপর্যাপ্ত আতপ চাল নাই, এ কারণে যেহেতু চট্টগ্রামে আতপ চাল বেশি চলে, সেই কারণে আতপ চালটার দামটা অনেক বেশি। আর ব্যবসায়ীরা বলছেন আমদানিতে নানান শর্ত বেঁধে দেয় আতপ চালের বাজারে চলছে অস্থিরতা। কিন্তু এক্ষেত্রে সিদ্ধ চালের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। সর্বসাধারণ সবাই ইম্পোর্ট করতে পারবে, সরকার এই ঘোষণা দিলে আগামী 1 সপ্তাহের ভিতরে বাজার কমে যাবে 250 টাকা। তখন সিদ্ধটা এখনও মোটামুটি স্থিতিশীল আছে, কিন্তু সিটাঙ্গে আতপে চাহিদা বেশি বিদায়, যদি আতপ যতদিন না দেবে ততদিন বাজার নিয়ন্ত্রণ হবে না সিটাঙ্গে। এদিকে সরকারি খাদ্য গুদামে আতপ চালের তীব্র সংকট মেটাতে বিকল্প উপায় খোঁজা হচ্ছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। এতদিন ভারত থেকে সিদ্ধ চাল আর আতপ চালের জন্য মিয়ানমারের উপর নির্ভর করেছিল সরকার। সম্প্রতি চাল নিয়ে ভারতের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছলেও মিয়ানমারের চালান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যেহেতু গত প্রক্রিয়মেন্টে আমাদের খুব ভালো প্রক্রিয়মেন্ট হয়নি, সেক্ষেত্রে আতপের মজুদ খুব বেশি পরিমাণ এখনও নেই। আশা করছি সংকট থেকে আমরা বের হয়ে আসতে পারবো, কারণ ইতিমধ্যে আমাদের আতপ চাল নিয়ে 7000 মেট্রিক টন একটি জাহাজ আসছে। বোরো মৌসুমের ফসল কৃষকের গোলায় উঠতে এখনও অনেক সময় বাকি, তাই আমদানিতে সঠিক পরিকল্পনা আর বাজার ব্যবস্থাপনায় সরকারি নজরদারি বাড়ানোর উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। না হলে অস্থির চালের বাজারের লাগাম টানা মুশকিল হবে বলেও মনে করছেন তারা। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।